প্রায় 30 বছর ধরে খুলনার মানুষের কাছে পছন্দের শীর্ষে নানা হালিম। মুখরোচক স্বাদ ও সুখ্যাতির কারণে ইফতার আয়োজনে এ হালিমের কদর রয়েছে বেশ। খুলনায় 75 বছর বয়সী মোহাম্মদ হযরত আলী এই নানা হালিমের মূল রাঁধুনি। এই হালিম তৈরি করতে গিয়ে তার আসল নামটি ঢাকা পড়েছে, এখন সবাই তাকে নানা নামেই চেনেন। এখন আমরা জানার চেষ্টা করব এই নানা হালিম কীভাবে তৈরি হয় এবং এই হালিমের কতটা চাহিদা রয়েছে খুলনায়। হালিমটি কোন মাসে, শুধুমাত্র কি রমজান মাসে তৈরি হয় নাকি অন্য অন্য মাসে তৈরি করেন বা কত ড্যাক তৈরি করেন? একসময় আমি সবসময় করতাম, কিন্তু এখন বয়স হয়ে গেছে, পেরে উঠে না, এই জন্য রোজার মাসে একটু চাহিদা বেশি। আর ওই মানুষের খেদমত করার জন্য আমি তো ব্যবসা করা ওই লোকজন দিয়ে কাজ করি, নিজে বয়স হয়ে গেছে, ওই ওদের দিয়ে থুয়ে যাওয়া হয়। মোটামুটি 5 ডেক 6 ডেক রান্না চলে, অর্ডারও পাই। অর্ডারে আমি মনে করুন 100, 500, 1,000, 800, 900 বাটি মাল দিই। আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি। সারটা কিনে নিস ভাই। ও ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদেই পাঠান। যখন শুরুটা করলেন, কবে থেকে শুরু করলেন এবং কত সাল থেকে, বা এই শুরুটা কীভাবে এই হালিমের পেশায় আসলেন? হালিমের পেশায় আমি আমার পেশারভাবে না, আমি এক জায়গায় হালিম খাতি আমার কাছে ভালো লাগেনি, যার জন্য আমি এসে ওই 93 থেকে আমি এক জায়গায় হালিম খাতি আমার কাছে মুখে ভালো লাগেনি, যার জন্য আমি এই ব্যবসাটা চালু করেছি। সেই থেকে ওই বেস্তি বেস্তি এখন ব্যবসায় পরিণত হয়ে গেছে। সকাল 7টায় শুরু করি আর 2টার সময় বাসা কেনা শুরু হয়। সবাই বলে যে অন্য অন্য হালিমের থেকে আপনার হালিমটি অনেক ব্যতিক্রম, আসলে ব্যতিক্রম কেন? মানে আমি এর মধ্যে ভেজাল জিনিস দিই না, এটা হলো সবচেয়ে ব্যতিক্রম। তেল মশলা কম, ঝাল কম, তেল কম, মশলা কম, মানে আমি ঘরোয়া পরিবেশে রান্না করি, যেরকম ঘরোয়া পরিবেশে মানুষ বাসা বাড়িতে খাই আমি সেইভাবে রান্নাটা করি, যাতে রোজার মাসে খেয়ে মানুষের যাতে ক্ষতি না। শুনছিলেন যে তিনি কিভাবে এই হালিমটি তৈরি করেন, এখন আমরা দেখতে পাচ্ছি যে আজকের যে প্রথম রমজানের যে 5 ডেকচি যে রান্নাটি তিনি হালিম, সেটি প্রায় শেষ পর্যায়ে। এখন প্রায় দুপুর 1টা বাজে, তিনি কিন্তু সকাল 7টা থেকেই এই রান্না শুরু করেছেন এবং 1টা বাজে এই রান্না শেষ হলো নামাজের পর। মানে 2টার পর থেকেই কিন্তু এই হালিম খুলনার যে সরকারি পায়োনিয়ার মহিলা কলেজের সামনেই তিনি বিক্রি করবেন। আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি। সারটা কিনে নিস ভাই। ও ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদেই পাঠান। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে কিন্তু মশলা দেওয়া হচ্ছে এবং এই যে যে হালিমের যে স্বাদ অন্য অন্য হালিমের থেকে ব্যতিক্রম, তার মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে এই মশলা। এবং এই নানা হালিমের যিনি মূল রাঁধুনি, তিনি কিন্তু নিজ হাতে এই মশলাগুলো বিভিন্ন ডেকচিতে দিচ্ছেন। আর প্রতিদিন কিন্তু মানুষের, খুলনার মানুষের কাছে অন্যতম এবং পছন্দের ইফতার আয়োজনে বিশেষ করে এই যে হালিম, এবং তিনি শুধুমাত্র মানুষদের ভেজালমুক্ত খাবার পরিবেশনের জন্য শুধুমাত্র রমজান মাসেই কিন্তু এই হালিমের আয়োজন করে, অন্য অন্য সময়ে কিন্তু এই হালিম পাওয়া যায় না। শুধুমাত্র রমজান মাসেই খুলনার যে সাউথ সেন্ট্রাল রোড, এখানেই কিন্তু এই যে নানা হালিম, সেটি কিন্তু মানুষ নেয়ার জন্য, খাওয়ার জন্য কিন্তু এই দুপুরের পর থেকেই কিন্তু দীর্ঘ লাইন দেখা যায়। ইতিমধ্যেই কিন্তু এই যে ইফতারের আয়োজনের হালিম নিতে মানুষ কিন্তু এখানে এসে ভিড় করেছেন। আমরা কয়েকজনের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো যে এই হালিমটি তারা কোথা থেকে আসলো এবং নিতে আসছে এবং কেমন লাগছে এখানে এসে। কোথা থেকে আসলেন বা? আসসালামু আলাইকুম, আমার বাসা মৌলভীপাড়া। মৌলভীপাড়া থেকে মোটামুটি প্রতি বছরেই আমি এখানে আসি। এই নানা হালিমটা আমার আব্বা খুব পছন্দ করেন। এই প্রতি বছরই অন্তত 30 দিনের অন্তত 15 দিন আমার কেনা পড়ে এখান থেকে। এই হালিমটা আমার বাসা থেকে সবাই খুব পছন্দ করে। নানার হালিম দীর্ঘদিন ধরে আমাদের খুলনা একটা ঐতিহ্য বহন করে আসছে, যার কারণে আসা। নানা হালিম আলহামদুলিল্লাহ ভালো, আমরা আগে পরে শুনেছি ওনার খুব সুনাম আছে। আমরা এই প্রথম রমজানে আমরা মনে থেকে আসছি ওনার হালিমটা কেনার জন্য। আমি আসছি হচ্ছে গোয়ালখালি থেকে, এখান থেকে নেরাবর 10 কিলোমিটার দূর থেকে আসছি। আর এখানে হচ্ছে প্রত্যেক বছরই নিচ্ছি আমরা, প্রায় 6-7 বছর ধরে নিচ্ছি। এবং নানার স্পেশালিটি হচ্ছে যে নানা শুধুমাত্র রমজান মাসে হচ্ছে হালিমটা বিক্রি করে থাকেন। খুলনাতে অনেকেই হালিম করে, আসলে হযরত আলী ওরফে নানা এনার মতো হালিম আসলে কেউ করতে পারে না। ডিসি হালিম ভাই,